১৯ মে ভাষা শহীদ দিবস। ১৯৬১ সালে এই দিনে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবিতে আন্দোলন করতে গিয়ে শিলচরে শহীদ হয়েছিলেন ১১ জন বাঙালি। বৃহস্পতিবার দিনটি শ্রদ্ধায় স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা জনজাগরণ মঞ্চ। বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবিতে বাংলাদেশের অমর একুশে আজও জাতির গর্ব এবং অহংকার। মাতৃভাষার সম্মান অর্জনে একটি দেশের স্বাধীনতা আন্দোলনের সূচনার ইতিহাস বড়ই বিরল ঘটনা। এর মধ্যে বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবিতে স্বাধীনোত্তর ভারতের অসমে যে আন্দোলন হয়েছিল সে ইতিহাস ১১ জন শহীদদের রক্তে লিখিত বীর অম্লান। সেই মতে রবিবার রাজ্যে ত্রিপুরা জনজাগরণ মঞ্চ দিনটি শ্রদ্ধায় স্মরণে পালন করল। প্যালেস কম্পাউন্ডস্থিত দি ত্রিপুরা সুইমিং ক্লাব প্রাঙ্গণে প্রাসঙ্গিক আলোচনা, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন এবং অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ত্রিপুরা জনজাগরণ মঞ্চ দিনটি উদযাপন করে। এ অনুষ্ঠান চলাকালেই ত্রিপুরা জনজাগরণ মঞ্চের সভাপতি নকুল দাস নিজ প্রতিক্রিয়ায় বলেন, আজকে আসামের যে রাজ্য বলুন, আসামের এক তৃতীয়াংশ ভূমি এটা বরাবরই ছিল বাংলার সঙ্গে, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ বেঙ্গল, সেই জায়গাটা আজকে তাদের হয়ে গেছে। কাজেই আজকে এই যদি চলে, আপনারা জানেন এর আগে মেঘালয় সৃষ্টি হয়েছে, মিজোরাম সৃষ্টি হয়েছে, ট্রাইবালগুলি আলাদা হয়ে গেছে, কাজেই সেটা প্রয়োজন হলে বাঙালিদের জন্য সেখানে আলাদা রাজ্য গঠন করতে হবে এবং এইভাবে একটি বাঙালি জাতিকে এইভাবে দিনের পর দিন নিষ্পীড়ন অত্যাচার করে তাকে নিশ্চিন্ন করে দেওয়া যাবে না, এরই প্রতিজ্ঞা দেওয়ার দিন হচ্ছে আজ। সেই উদ্দেশ্যে আমরা দেখতে পাবো কার্যত স্মরণীয় শ্রদ্ধায় অহংকারে এবং অসমের একাংশে বাঙালি রাজ্য গঠনের দাবি নিয়ে এদিন ত্রিপুরা জনজাগরণ মঞ্চ এই ভাষার শহীদ দিবস পালন করল। রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে অভূতপূর্ব আবেগ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবু।